বাংলাদেশের জন্য আবার উন্মুক্ত হলো মালয়েশিয়া শ্রমবাজার। সব পেশায় শ্রমিক নিতে দেশটির মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হচ্ছে। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া বন্ধ 2018 সালের সেপ্টেম্বর থেকে। বন্ধ দুয়ার খুলে গেল, 3 বছর ধরে চলছে নানা দেন দরবার, শেষ পর্যন্ত জট খুলতে যাচ্ছে আলোচিত মালয়েশিয়া শ্রমবাজারের। মালয়েশিয়ান হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে নাগরিকদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অবশ্য দেশটিতে যেতে কিছু শর্ত মানতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজন হবে মালয়েশিয়ার বৈধ ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া, করোনা টিকা নেওয়া ব্যক্তিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি ইমিগ্রেশনের জন্য প্রয়োজন হবে করোনা নেগেটিভ সনদ। 3 বছরেরও বেশি সময় পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। চলতি মাসেই দেশটির সাথে সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজারটি উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি। মন্ত্রী ইমরান আহমেদ জানান, নতুন সমঝোতা স্মারকের অমীমাংসিত বিষয়ে একমত হয়েছে দুই দেশ, এখন অপেক্ষা দিনক্ষণের। মালয়েশিয়া সরকার ক্যাবিনেট এখন অনুমোদন করেছে, একাধার বাংলাদেশের সাথে ওদের লেবার ইম্পোর্টটা ওরা চালু করে দিবে। তো নেক্সট স্টেপ হলো আমাদের এমওইউ সই হলে তারপরে প্লান্টেশন সেক্টর যেহেতু আগে খোলা হয়ে গেছে, এছাড়া তোমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, তারপরে হাউসহোল্ড সেক্টর, এইসবগুলি কিন্তু ওপেন করে দেওয়া হচ্ছে একসাথে, সকল সেক্টরই ওরা ওপেন করে দিচ্ছে। চিঠি না আসা পর্যন্ত এগুলো তো সব মুখে মুখে কথা, ফোনে ফোনে। তো অ্যাজ সুন অ্যাজ আই গেট ওদের রিটার্ন না পাওয়ার পর্যন্ত আমি কিন্তু কোনো অ্যাকশনে যাচ্ছি না।